আমরা শবে বরাত রাতের আমল খুঁজি এবং আমলগুলো করেও থাকি, কিন্তু এমন একটি আমল যেগুলো সম্পর্কে আমরা অনেকে অবগত নই। শবে বরাতের দুটো আমল, মাত্র দুটো আমলে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমরা তো কত আমল করে থাকি, জিকিরে আজগার, দোয়া দুরুদ, সলাত, আরও অনেক আমল করে থাকি। তো এই দুটো আমল এতটা সহজ, আবার এতটা কঠিন, যা একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সে দুটো আমল কি হতে পারে? সে দুটো আমল কি? প্রথমটি হচ্ছে মুশরিক, যারা মুশরিক রয়েছে তাদেরকে এই রাতে ক্ষমা করে দেওয়া হয় না, অর্থাৎ তারা কোনো মাফ পাবে না, আল্লাহ সুবহানু তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। হ্যাঁ, যারা তাওবা করে তারা ব্যতীত। তার মানে এই রাতে আপনি যদি ইমানদার হন তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। প্রথম সূত্র গেল। দ্বিতীয় আমল হচ্ছে এই রাতে হিংসুক ব্যতীত যাদের মনে হিংসা রয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়, দোষ চর্চা করে, অন্যের সম্পদ দেখলে নিজের কাছে খারাপ লাগে, এরকম ব্যক্তি যারা রয়েছে, অন্যের কোনো ভালো চায় না, শুধু নিজের ভালো চায়, তারা এই রাতে ক্ষমা পাবে না। তারা যতই জিকির আজগার করুক তারা কোনো মাফ পাবে না। এবার ভাবুন আপনি কোনটির পথে হাঁটবেন। সবার আগে এই রাতে আমাদের উচিত ছিল যে আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ না রাখা, আমরা যাতে অপরকে ক্ষতি না করি, দোষ চর্চা না করি, গীবত না করি, পরনিন্দা না করি। সর্বপ্রথম আমরা নিজেরাই তো, যারা আলেম রয়েছে তারাই তো গীবত পরনিন্দা করে, তারপর হচ্ছে অন্য সকল মানুষ। কিন্তু এই রাতে আমরা ওয়াজে মঞ্চে বসে, আমরা যে খুতবায় বসি, সেই খুতবায় আমরা এই কথাগুলি বলি যে মানুষের অন্যের সমালোচনা করি, আর সারা রাত ইবাদত করি মানুষের সমালোচনা বৃদ্ধি করার জন্য এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিই। তো যারা এই সকল কাজগুলো করছেন, সারা রাত ইবাদত করছেন, পাশাপাশি এমন আমল করছেন যেটার কারণে হাদিসে স্পষ্ট ভাষায় বলাই হয়েছে যাদের দুটো গুণ থাকবে, এই দুটো গুণ থাকলে তারা ক্ষমা পাবে না। প্রথমটা হচ্ছে যারা অমুসলিম, দ্বিতীয়ত হচ্ছে যারা হিংসুক।